দিনটা ছিল ফার্স্ট জুন আমাদের ব্যাচের সবার কাছেই এই দিনটা ভীষণ স্পেশাল তিন বছরে কলেজ জীবনের একটা লম্বা জার্নি তারই প্রায় অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি কলেজ থেকে আমাদের সকল সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য একটা ফেয়ারওয়েলের অনুষ্ঠানের আয়োজন করেছিল তাই আমরা সবাই সাড়ে এগারোটা নাগাদ কলেজে পৌঁছে গেছিলাম তারপর সেখানে একটা অডিটোরিয়ামের ব্যবস্থা করা হয়েছিল সেখানে ঢুকতেই এই ওয়ার্ম ওয়েলকাম সত্যি আমাদের সকলের মন কেড়ে নিয়েছে এত সুন্দরভাবে ওরা সব কিছুকে এক্সিকিউট করেছে সত্যি সেটা প্রশংসনীয় এরপর শুরু হয় আমাদের কলেজের জুনিয়ার্সদের এক এক করে প্রোগ্রাম আর এর মাঝে উপস্থিত হয় আমাদের কলেজের নতুন প্রিন্সিপাল স্যার তাকে বরণ করে নিয়েছিল আমাদের কলেজেরই প্রফেসররা এবং সত্যিই আমরা খুবই কৃতজ্ঞ স্যার তার মূল্যবান সময়ের মাঝে এসে আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখেন আমার কন্ট্রিবিউশন নয় সামওয়ান করেছে যে হোয়াট ইজ মাই কন্ট্রিবিউশন আলবার্ট আইনস্টাইন এরপর আমাদের ডিপার্টমেন্টে যারা প্রফেসর ছিলেন তারা এক এক করে তাদের মূল্যবান বক্তব্যগুলো রাখেন আমাদের উদ্দেশ্যে লাস্ট ডেজ আর কি কলেজে তো এর এর পরে তো আর কিছুদিন বাদে এই মুখগুলোকে আমরা আর পাবো না আমাদের ডিপার্টমেন্টের টিচাররা যে শুধু বক্তব্যই রেখেছিলেন তা নয় তারা পারফরম্যান্সও করেছিলেন স্যারদের পারফরমেন্স হয়ে যাওয়ার পর আমাদের বেশ কিছু ফ্রেন্ডস এবং জুনিয়ার্সরা অনেকগুলো পরপর পারফরমেন্স করেছে যেগুলোকে আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছি কারণ এটাই আমাদের কলেজের লাস্ট প্রোগ্রাম আর এরকম প্রোগ্রাম আমাদের কলেজে এর আগে খুব কমই হয়েছে শেষে অনেকেই তাদের কলেজ লাইফের এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করছিল আর এই মুহূর্তটা ছিল আমার জন্য ফ্ল্যাশব্যাকের মতো বারবার কলেজের প্রথম দিনটার কথা মনে পড়ছিল। আসলে স্যারদের এত ভালোবাসা পুরনো ফ্রেন্ড সার্কেল ছেড়ে নতুন ফ্রেন্ড তৈরি সব কিছুই একটা নতুন এক্সপিরিয়েন্স আর এভাবেই এগুলো মেমোরির খাতায় রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এভাবেই দেখতে দেখতে তিন বছর কেটে গেল